मौसम अपडेट। मौसम विभाग के अधिकारी सोमनाथ दत्ता पूर्वी क्षेत्रीय निदेशक ने आज बताया कि पश्चिम मध्य बंगाल की खाड़ी से पर्याप्त जलवाष्प के प्रवेश के कारण 24 घंटे के भीतर कोलकाता का अधिकतम तापमान 2.8 या लगभग 3 डिग्री गिर गया। कोलकाता में आज अधिकतम तापमान इस अवधि के सामान्य से 3.8 डिग्री अधिक है। दूसरे शब्दों में कहें तो कोलकाता आज लू की चपेट से बाहर आ गया। हालांकि दक्षिण बंगाल के बाकी जिलों में आज और कल लू या इसी तरह की स्थिति का सामना करना पड़ रहा है। 5 मई से कई जिले लू से बाहर हो जाएंगे। झारग्राम, पश्चिम मेदिनीपुर, बांकुरा, बीरभूम में शनिवार तक भीषण गर्मी रहेगी। उत्तर में पहाड़ी इलाकों में बारिश जारी रही। मालदा और दिनाजपुर में आज भी लू का प्रकोप जारी। 4 मई को दक्षिण बंगाल के कई जिलों में बारिश, पूर्वी मेदिनीपुर, 24 परगना, 2 दिनाजपुर में बारिश। जलपाईगुड़ी, अलीपुरद्वार, कूचबिहार में बारिश। तारांकन गरज के साथ बारिश के साथ तेज हवा। 5 मई को 2.24 परगना, नादिया, मुर्शिदाबाद में बारिश। 30 से 50 किलोमीटर प्रति घंटे की तेज हवाओं के साथ। 6 मई राज्य के सभी जिलों में बारिश और आंधी। पछुआ हवाएं कम हो जाएंगी। बंगाल की खाड़ी से पर्याप्त जलवाष्प हवा की ताकत बढ़ा देगी। हालांकि अभी यह कहना संभव नहीं है कि वह बारिश गर्मी के प्रकोप को कितने समय तक रोक पाएगी। ये पूरी तरह से इस बात पर निर्भर करता है कि गर्म और पानी वाली हवा के टकराने से कितने घने बादल बनते हैं। आज शाम के बाद 2 मेदिनीपुर और 2.24 परगना में हल्की बारिश की संभावना। 7 मई दक्षिण बंगाल के सभी जिलों में गरज के साथ बारिश होगी। प्रदेश के इन जिलों में आज तापमान पिछले 5 दिनों के मुकाबले थोड़ा कम है। आज के अपना दक्षिणबंगे लो लेवल विंडेड डायरेक्शन হচ্ছে ওয়েস্টালি টু নর্থ ওয়েস্টালি। তো দক্ষিণবঙ্গে আমাদের এরিয়াতে মূলত শুষ্ক এবং উষ্ণ বায়ুর প্রভাব চলছে, সেই জন্য আজকেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপপ্রবাহ অথবা সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা দেওয়া রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আপনার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। দিনাজপুর এবং মালদাতে, হ্যাঁ, এবং জলপাইগুড়ি, কোচবিহারে আপনার কী বলে হট অ্যান্ড হিউমিডেড কন্ডিশনও দেওয়া আছে। আর যেটা আমাদের কলকাতাতে আজকে হয়েছে +3.8 সেটা তো কলকাতা তো কেন তাপপ্রবাহের বাইরে চলে, কলকাতা তাপপ্রবাহে বাইরে চলে যাবে আসছে। দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য প্লেস, এখন দক্ষিণবঙ্গ বলতে ইজ নট দ্যাট ইচ অ্যান্ড এভরি, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আমাদের সতর্কতা হচ্ছে যে 1-2 জায়গাতে আপনার হিট ওয়েভের আপনার রিপোর্ট পেতে পারেন আর কি। যেমন ধরুন মাঝে মাঝে দেখলেন না, কোনো জায়গা থেকে রিপোর্ট দিলাম 46.5, আপনারাই তো রিপোর্ট টিপোর্ট দিচ্ছিলেন, এবং হয়তো এনটিআর আমরা যেটা বলছি হিট ওয়েভ, এটা কোনো দিন হতেই পারে না যে হিট ওয়েভ মানে পুরো দক্ষিণবঙ্গের ইচ অ্যান্ড এভরি, এটা কখনোই হয় না আর কি। ওটা মোটামুটি কমবে আপনার 5 তারিখ থেকে কমতে পারে আর কি, 4-5 তারিখ থেকে, 4 তারিখ থেকেই কমে যাবে, 4 তারিখ থেকে কমে যাবে। 5 তারিখে তো বৃষ্টির সম্ভাবনা আমরা আগেই বলেছি, 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা। হ্যাঁ, ইয়েস, আমি অবশ্যই বলবো। ফর এক্সাম্পল আপনাকে বলি দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ না, যেমন দক্ষিণবঙ্গে আজকে সব কটা ডিস্ট্রিক্টে আপনার হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভ বলা হয়েছে। তার মধ্যে কিছু ডিস্ট্রিক্টকে আপনার রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এগুলোকে সব রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং অন্য সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলে হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভের আপনার অ্যালার্ট দেওয়া হয়েছে মালদা এবং দিনাজপুরে। মালদা যেমন হিট ওয়েভ, তার সাথে সাথে ওখানে ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে। আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার এবং জলপাইগুড়ি, যেটা বলছিলাম। আর অবশ্য দার্জিলিং এবং কালিম্পংয়ে থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেনের সতর্কবার্তাও দেওয়া হয়েছে ডে ওয়ানে। দক্ষিণবঙ্গের কন্ডিশন ডে টু অর্থাৎ আগামীকাল 3 মে সেম কন্ডিশন থাকছে ওই জেলাগুলিতে, মানে প্রত্যেকটা জেলাতেই হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর নর্থ বেঙ্গলও একই রকম, খালি
কথা হচ্ছে আপনার যে দার্জিলিং এর যে আমরা থান্ডারস্টর্ম রেইন এবং লাইটনিং এর যেটা দিয়েছিলাম দার্জিলিং এবং কি বলে কালিম্পং এ সেটা থাকবে না আর কি, ওখানে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। আদারওয়াইজ ওয়ার্ম রিলেটেড সতর্কবার্তাগুলো কিন্তু সেম। আজকে নর্থ বেঙ্গলে হিট ওয়েভ হচ্ছে বলছি আপনাকে, মালদা এবং দিনাজপুরে, দুটো দিনাজপুর, বৃষ্টির সম্ভাবনা আজকে আছে দার্জিলিং কালিম্পং এ, কালকে নেই।